আমদানি কারক ছাড় না করায় চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠছে 399টি গাড়ি। আছে এমপি কোটায় আসা 21 কোটি টাকার মূল্যের দুটিও। নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান ব্যবসায়ীদের। ব্যাংকে রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। পাচারের অর্থ ফেরাতে খুব শীঘ্রই টাস্ক ফোর্স গঠন হবে। নদী দখল করে কুড়িগ্রামে বানানো হয়েছে অসংখ্য পুকুর, মাঝখানে বাঁধ, দেয়ায় বন্ধ পানি প্রবাহ, অনাবাদি জমিতে পরিণত হয়েছে উজানের হাজার হাজার একর জমি। এবং চলতি মাসেই নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিতে পারে মালদ্বীপ। আশার আলো দেখছেন প্রবাসীরা। কর্মসংস্থান যাচাই করে যাওয়ার আহ্বান বাংলাদেশ মিশনের।